যাচ্ছি। আজকে ভোরবেলা বন্ধুরা এত সুন্দর এক পশলা বৃষ্টি এসেছে, ঘুমটা আরও যেন বেশি গভীর হচ্ছিল। কালকে যেহেতু ঠিকঠাক ঘুমোতে পারিনি, বার্থডে আছে বলে রাত জেগে জেগে ভিডিও এডিট করেছি, তো সেই জন্য কিন্তু ঘুম ঘুম রেস্ট তো একটা ছিলই। তার মধ্যে সারাদিনের ধকল, ভোরবেলা যেন ঘুমটা আরও চুবিয়ে চুবিয়ে আসছিল। তবে মাথায় একটা চাপ ছিল যে তাড়াতাড়ি করে উঠতে হবে, কালকে দিদি ওদেরকে আটকে দিয়েছিলাম, আজকে ওরা তাড়াতাড়ি যাওয়ার কথা, তো সেই জন্য উঠে কাজকর্ম তাড়াতাড়ি সারতে হবে, ওদেরকে কিছু খেতে দিতে হবে, এই একটা চাপ ছিল। তবে দেখি যে তখন কটা, 4:30 কি 5টা মতো বাজে, তো ভাবলাম চলো আর একটুখানি আধা ঘন্টা এক ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক। যেহেতু এত সুন্দর একটা বৃষ্টি এসেছে, ঘুমটা আসছিল, আর আমাদের বৃষ্টির মধ্যে উঠে ছোটাছুটি করে কাজ করাও যেত না বৃষ্টিতে, যেহেতু কলপাটটা আমাদের দূরে, তো সেই জন্য নিশ্চিন্তে আর একটু ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু তার কিছুক্ষণ পর মনে হয় দিদি উঠে পড়েছে, পরে কি আগে ঠিক বুঝতে পারলাম না, বৃষ্টির আগে কি পরে। দিদি কিন্তু ভোরবেলা, অনেক ভোরবেলা উঠেছিল, বাইরে গেছিলো, আর তারপরে নাকি আরও শোয়নি ঘুমায়নি, আমি তো জানি না। ও আবার এদিকে যে বড় বড় বাসনগুলো ছিল আমাদের বাড়ির, রান্নাবান্না হয়েছে ওই বাসনগুলোকে ঢুকিয়ে রাখা হচ্ছিলো ঘরে, ওগুলো বের করে ও মেজে নিয়েছে, মেজে ধুয়ে রেখেছে সুন্দর করে, তো সেইটা আমি তো জানি না, একদমই টের পাইনি আমি, জানলে তো দিদিকে করতে দিতাম না। কিন্তু দেখো ও মানে কী করেছে, এত ভোরে উঠেছে আর ঘুমায়নি বলে ওগুলো কমপ্লিট করে রেখেছে। আবার বলে ঝাড়ুও খুঁজছিল যে ঝাড়ু কোথায়, তাহলে একটু ঝাড়ুটাও দিয়ে দিই উঠোনটা। তো তারপরে তো ও বৃষ্টির আগেই উঠেছিল, বৃষ্টিটা পরে এসেছিলো, তো তারপরে ঝাড়ু খুঁজছিল, তারপরে নাকি ঝাড়ু পায়নি, তাই ঝাড়ুটা আর দেয়নি। দেখো কাণ্ডটা, আর যদি দ্বিতীয় ঝাড়ু বেচারি, তাহলে আবার এই পাতাগুলো তো পড়তো, বেকার কষ্টটা যেত, তাই না, কষ্ট হতো বেকার। তো যাই হোক, দেয়নি ভালোই করেছে, ঝাড়ু পায়নি ভালোই করেছে, নাহলে এই দেখো কত পাতা, উঠোন জুড়ে কত পাতা, তো আবার ঝাড়ু দিতেই হতো, বেকার কষ্ট করতো। তো সেই জন্য ভগবান বোধহয় বলে যে থাক, ঝাড়ু তোমাকে পেতে হবে না, আবার ঝাড়ু দিতেই হবে কিছুক্ষণ পর। তো যাই হোক, পরে দিদি গিয়ে শুয়ে শুয়ে দেখি এডিট করছিলো, আর আমি তারপরে উঠে পড়লাম, উঠে দেখি এই যে এত পাতা, তাই আমি এখন ঝাড়ুটা দিয়ে নিচ্ছি, ঝাড়ুটারও দিয়ে নিয়ে তারপরে ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে। তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নতুন আরেকটা ব্লগে। আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো, বন্ধুরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে প্রার্থনাই করি, আর আমরাও খুব ভালো আছি। আর দেখো আমি হিল জুতো পরে ঝাড়ু দিচ্ছি, দেখেছো কখনো এরকম কাদা মাটিতে কখনো কেউ হিল জুতো পরে ঝাড়ু দিচ্ছে, আমাকে দেখে নাও। আসলে কি বলো তো, আমার এই যে চপ্পলগুলো কালকে ঠিক কোথায় রেখেছিলাম খুঁজেই পাচ্ছি না, তো সেই জন্য সকালে উঠে মানে এই কাদার মধ্যে পা রাখলে ভীষণ ঠান্ডা লাগবে, যেহেতু ওয়েদারটা এখন ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি পড়েছে, বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, এই ওয়েদারে যদি আবার কাদা মাটিতে পা রাখি তো মানে এমনিতেই ঠান্ডা লাগছে, আরও বেশি করে ঠান্ডা লাগবে, আর তাতে আমার মানে সর্দি কাশি জ্বরটর হতে পারে। তো সেই জন্য ভাবলাম না, সকাল সকাল উঠেই আগে মাটিতে ঠান্ডা ঠান্ডা জলের মধ্যে জলওলা মাটিতে পা না রেখে একটা যে কোনো একটা জুতো পরে আগে কাজটা করে নিই, কিছুক্ষণ পর না হয় খুলে ফেলবো এখন। পরে ঝাড়ুটো দেওয়া প্রায় যখন কমপ্লিট তখন আবার খুলেও ফেলেছি, তখন একটু পাটা গরম গরম লাগছিলো, তখন মনে হচ্ছিলো না এখন একটু মাটিতে রাখলে পরে ভালো লাগবে, আর অনেকদিন পর তো একটু মাটি পাওয়া, মাটির তো ওখানে নাগাল পাওয়া যায় না, তো সেই জন্য এখানে একটু মাটি পেয়ে আমি মাঝে মধ্যেই পাটা কিন্তু মাটিতে রাখছি, এটা বেশ ভালো আমাদের শরীরের জন্য, অনেক উপকারী, অনেক ছোটরা বলো বড়রা বলো মাটির সঙ্গে সঙ্গে আর কি সংস্পর্শে থাকা খুব ভালো, আমাদের শরীরে অনেক উপকার হয়, তো সেই জন্য মাঝে মধ্যেই মাটিতে নেমে পড়ি। তো এখন এই যে খুঁটিয়ে খুঁটিয়ে পাতাগুলো কতগুলো তো উঠছেই না, ওগুলোকে হাত দিয়ে তুলে তুলে দিচ্ছি, আর এই যে ঝাঁটাটা দিয়ে এরকম করে ঝাড়ু দিয়ে দিয়ে পরিষ্কার করে করে পাতাগুলোকে এক জায়গা করে রেখেছি। এখন একটা ডালি নিয়ে এসে এগুলোকে টুকে টুকে তুলে নিয়ে যেতে হবে, ওই দিকে পিছনে গর্তটার মধ্যে ফেলে আসতে হবে।
ঝাড়ুটা দিতেই অনেকটা সময় লেগে গেল। কারণ কি বলো তো বন্ধুরা? কারণ এই যে বৃষ্টি এসেছে, পাতাগুলো চিপকে লেগেছিলো, সেই জন্য। নাহলে কিন্তু বেশি একটা সময় লাগে না ঝাড়ু দিতে, কিন্তু কী আর করা যাবে, বৃষ্টি হলে তো এরকম হবেই, তো সেই জন্য অনেকটা কিন্তু সময় লেগে গেল। চলো, আর একদমই সময় নষ্ট করা যাবে না, ঝটপট গিয়ে ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে, চা করতে হবে। চলো গিয়ে চায়ের ব্যবস্থা করি। এখন বাজে সকাল 8:32। আসলে একটু সময়ই লাগলো আজকে ঝাড়ুটা দিতে, পাতা পড়েছে তো, বৃষ্টি হয়েছে তো, সেই জন্য চিপকে চিপকে আছে। তো যাই হোক, হলো, এবারে হচ্ছে ফ্রেশ হয়ে আগে চা ব্যবস্থা করি, চা মুড়ি কিছু একটা ব্যবস্থা করি, ব্রেকফাস্টের করে ঝটপট করে রান্না বসিয়ে দিতে হবে। সকাল সকাল দিদি মানে বেরোতে তো চেয়েছে, যা অনেকে আজকে আসবে, তো সেই জন্য দিদি সকাল সকাল যাবে, তো চলো ঝটাপট করতে হবে, একদমই হাতে সময় নেই। আর এই যে কালকে গিয়েছিলাম সিঁদুর, টিপ আনতে ভুলে গেছিলাম, এই জন্য একটা ছড়িয়ে যায়। সোনু পাপা এখনও আসেনি, ও গেছে এক ভাইয়ের বাড়িতে শুতে, তো ওকে ফোন করি, ও আসলে পরে একটু দোকান থেকে দুধ নিয়ে আসবো আর কি, তাহলে চা করবো। ততক্ষণ আমি ফ্রেশ হয়ে নিই আর ঘরটাও পরিষ্কার করে নিই। উঠে আগে এই যে ঝাড়ু দিলাম, বাসি ঘরটা বাকি আছে, ঘরটা ঝাড়ু দেবো, ততক্ষণ আমি আশা করছি দুধ নিয়ে চলে আসবো। তো চলো বন্ধুরা, আশা করছি আজকের দিনটা ভালো লাগবে তোমাদের, আমারও ভালো কাটবে। চলো, এর মধ্যে আবার আমাকেও বেরোতে হবে আজকেই, কারণ কালকে সকাল সকাল একদম শোনো রেজাল্ট দেওয়া হবে, সেই জন্য আজকে আমাকে বেরোতে হবে। কালকে তো আর যাওয়া সম্ভব না এত সকালবেলা, সকাল 7টার সময়, সেই জন্য আজকেই বেরোতে হবে। আজকে যেহেতু হোলি, ওই জন্য ভাবছি তাড়াতাড়ি বেরোলেই ভালো, দেখা যাক কী হয়। চলো, মানে বুঝতেই পারছো রাস্তাঘাট আজকে ওই হুল্লোড় থাকবে, এটা একটা ভয় লাগে। দিদিদেরকেও তাড়াতাড়ি পাঠিয়ে দিতে হবে, বাচ্চা কাচ্চা নিয়ে, দুটো মেয়ে আছে, বড় ভাগ্নি আসেনি, ওকে অনেক বললাম তবু আসলো না, যে জন্য একটু খারাপ লেগেছে। কোনো ব্যাপার না, ও ঠাম্মি কে ছেড়ে আসতে চাইছিলো না, যে ঠাম্মিটা আমার একা থাকবে, একা এত বড় বাড়ি, সেই জন্য। দিদি ওরা বেরিয়েছে, দেখো অনেক বললাম যে থাক, পরে এখন রান্নাবান্না করি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাই, যখন এই সকাল সকালেই যাবে বলছে, জানু আসবে পরে, রাস্তা একদম মানে ভর্তি হয়ে যাবে, হোলি হোলি হয়ে যাবে, হুলি হুলি মানে চারদিকে একদম মেলা শুরু হয়ে যাবে, তো তখন গেলে একটু মানে আমাদেরকেও রং দিতে পারে, রিস্ক হয়ে যায় একটু আজকে রাস্তায়। আজকের দিনটা আর কি আলাদা আর কি, তো সেই জন্য ভাবছি যে সকাল সকাল চলে যাই, একটু পরেই শুরু হয়ে যাবে হুলি খেলা, তখন আর রাস্তা বেরোনো যাবে না, রাস্তা বেরোলেই ভূত বানিয়ে দেবে, তো সেই হয়ে যে তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। সকালবেলা চা মুড়ি খেয়ে দে, ওই যে ভাবলাম যে ভাতগুলো আছে ভালোই আছে, ভাত তরকারি টরকারি ওগুলো খেয়ে দেবো, রান্না করি, তো ওগুলো খাওয়া দাওয়া করে এই যে আর থাকলোই না, বলছে আমি যাই, রেডি হচ্ছে, যাচ্ছি, টাটা, যাচ্ছে, চলো যেও আমাদের বাড়ি, কি আর করা যাবে। হ্যাঁ যাবো, আর শোনো পাপা গেছে একটু কাজে ওদিকে ব্যাংকে, ওদেরকে এগিয়ে দিয়ে তারপরে, হ্যাঁ চলো চলো, ওই একটা দাদা দেখা হলো তাই আসলাম, গাড়িতে তুলে দিই। ছোট্ট একটা দেওড় আর এই যে ভাস্তারা, আমার ছেলে সবাই আমাকে রং মাখবে, তো তার জন্য ডাকছিল, তো চলো। হোলি শুরু হয়ে গেছে, তো হ্যাপি হোলি করে দিল, এদিকে জুই শোনা সকালবেলা এসেছিল হোলি খেলতে, দাদাদেরকে দিয়ে গেল, একটা দেওড় আসছে হোলি খেলতে। কোন দিকে কোন দিকে ঘুরাবে, আমাকে ভিজাবি না এখন, এডিট করে বাকি আছে, এখনো ভিজাবি না এখন আমাকে। Yeah.
দেখো নিজেই দিল, বেলুন গুলোর ভিতরে জল ঢুকে নিয়ে এসছে রঙালা। ও শোনো, তো এই হচ্ছে ওদের মজা। চলো এখান থেকে পালিয়ে বাঁচতে হবে, নাহলে আর কোনো উপায় নেই, এরা মজা করবে এভাবে। এদিকে দেখো প্রিয়ারা সবাই মিলে এই যে এদিকে হোলির বন্দোবস্ত করেছে। তো এই প্রথমবার আমাদের শ্বশুরবাড়িতে হোলি সেলিব্রেশন হবে, তো সেই জন্য আমাকেও বলেছিল কালকে যে আজকে যেন থাকি, কিন্তু আজকে তো আমাকে বেরোতেই হবে। তো যাই হোক, পরে তো আর বেরোনো হয়নি, মানে ভেবেছিলাম যে যেতেই হবে কিন্তু যাওয়া হয়নি। শোনো ওখানে রেডি, কালার টালার নিয়ে ওর পাপা নিয়ে আসলো আবির। এই যে এখানে তিন চার রকমের রঙের, পাঁচ রকমের নিয়ে এসছে, হলুদ, কমলা, গোলাপি, সবুজ আর লাল। লালটা এখনও দেওয়া হয়নি, পরে দেখলাম যে লালও ছিল। শোনো বলছে যে মা লালও আছে, তো ওটাও পরে দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম, ও যা খেলুক। আর ও এরকম এই যে কালার নিয়ে যাচ্ছে, ও তো মানুষকে লাগিয়েছে ঠিক আছে, ওকেই বেশি বেশি লাগিয়েছে মানুষ ওর থালা থেকে কালার নিয়ে। তো তাই ওর বাবা বলছে তুই কি বুদ্ধু। তো এই যে এদিকে ওরা সবাই যাচ্ছে, আমি এখন ভাত বসাচ্ছি। তো ভাই আর কি অভি, ও বললো যে বৌদি তোমার হয়নি এখনও, রেডি হওনি? তা আমি বলছি না আমি হইনি রেডি, আমি রান্না করছি। বলে ঠিক আছে তাড়াতাড়ি এসো। তো চলো রান্না বান্না করি, তারপরে দেখা যাক কি হয়। যদি যাই তো যাব, এখন দেখবো এখন কী হচ্ছে ওখানটায়। তো এখানটায় এই যে ভাইস্তারা আর ছোটো দেবর, ওরাই আমাকে কালার লাগিয়েছে। তো যাই হোক, তারপরে রেডি টেডি হয়ে রান্না বান্না সেরে ওর জন্য আমি অপেক্ষা করছি কখন আসবে। কিন্তু ওর আসতে অনেকটা লেট হয়ে গেল, মোটামুটি তিনটা বেজে গেছে। তো ওইদিকে আবার প্রিয়া চলে এসছে আমার ঘরে, ও বলছে এখনও তুই যাচ্ছিস না, শেষ হয়ে যাচ্ছে, তুই কখন যাবি? সেই জন্য ফাইনালি বেরিয়ে আসলাম আমি রেডি রেডি হয়ে, বেশি কিছু না, ভাত আর মাংস করে চলে আসলাম। এখন এই যে আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। দেখো সবাই এনজয় করছে, কি সুন্দর। এই দেখো
সুন্দর দৃশ্য আমাদের এই দৃশ্য। সবাই নাচছে, সবাই এনজয় করছে, তো আমি আর বেশিক্ষণ থাকতে পারলাম না। ওরা সবাই নাচানাচি করছে, এনজয় করছে, আমার বর চলে এসছে, তাই আর থাকলাম না, চলে আসলাম। তো যাই হোক, অনেক মজা হয়েছে বন্ধুরা। তোমরা কীরকম এনজয় করলে ভিডিওটা দেখে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আজকে আসছি, দেখা হবে কালকের একটা দারুণ ব্লগের সঙ্গে। আজকে তাহলে টাটা। আজকে আমরা বড্ড ক্লান্ত, সময়ও ছিল না সেরকম, তো আর ফেরা হলো না কোচবিহারে। আজকে হ্যাপি হোলি বন্ধুরা, হোলির সমস্ত রঙিন রঙে যেন রাঙিয়ে ওঠে তোমাদের জীবন। এই শুভকামনা করেই আজকে ভিডিওটা শেষ করছি বন্ধুরা, বাই।